ছেলে আমাদের আপনাদেরও, হ্যাঁ আপনাদেরই আসল, কিন্তু লেখাপড়াগুলো দেখতে হবে। আমি ফোনে অনেককে পড়া দিচ্ছি, টিভি পড়া দিচ্ছি, ফোনে পাঁচই জানুয়ারি প্রথম পড়া দিয়েছি, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। এই জন্য আমি এই খাতা দিলাম, তুমি ধরো মা, তুমি হাই স্কুলে ভর্তি হলো, এখন আমাদেরও খাতা কলম নাও, পড়াশোনা করবে। আর সামনে বুধবার 10:30টার সময় মা কি বাবা আসবে খাতা নিয়ে, কত কি কাজ করলে সেটি এই খাতায় থাকবে, হাত পাতা নষ্ট করবে না, তারিখ দিয়ে দিয়ে লিখবে, এক পাতায় দরকার হলে দুদিনে লিখবে। আর ওদের ইংরেজি লেখাগুলো সুন্দর করতে হবে, এই জন্য আমি ইংরেজি খাতা দিলাম, সানিয়া ইংরেজি করবে। আপনার ছেলের নাম কি মা? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? এই ভর্তি। আচ্ছা, নতুন ভর্তি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এইগুলো কলম ধরুন, এই কলমে এই খাতায় তারা লিখবে এই কাজগুলো, আমাকে আবার করে নিয়ে দেখাবেন। আর বাংলা অঙ্কের জন্য আরেকটা খাতা দেবেন, সেই খাতায় অন্য কারো কাজ থাকবে না, আমার কাজগুলো থাকবে। আর আমি দেখব আবার সামনের বুধবার দেখব 10:30টার সময় মা কি বাবা চলে আসবেন, ওই খাতা পড়েছি দেখবো, সই করাবো। প্রথম পাঁচ পাতা পুরনো পড়া এগুলো আছে আগে থেকে, তারপর প্রতিদিন এক পাতা করে পড়া আগাবে প্রতিটা বইয়ে। আর এই লেখার কাজগুলো খাতায় করবে, বাংলার লিখবে, ইংরেজি লিখবে, আর অঙ্কে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ করে ছেলেরা ওরা তো সবই পারে, কি সানিয়া মা ওরা করবে, কিন্তু ছেলেরা এখন আসবে না, সবচেয়ে স্কুল খুলছে, আপনাদের সঙ্গে চলে এসেছে, পথে ঘাটে ছিল, কিন্তু অন্যদিন আসবেন না, হ্যাঁ ওদের এখন আসা চলবে না। এই জন্য আপনাদের বলছি লেখাপড়াগুলো আপনারা দেখুন, আর আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন, একটু বুধবার সামনে 10:30টার সময় আসুন যেগো, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমি বেশি সময় নেব না।